আজকে আমরা কথা বলবো বাংলাদেশের টপ 10 প্রাইভেট ডেন্টাল কলেজ নিয়ে, যে ডেন্টাল কলেজগুলোতে পড়াশোনার মান খুবই ভালো। প্রথমে আমরা জেনে নিই একটি ডেন্টাল কলেজকে আপনি কিভাবে যাচাই করবেন, সেই ডেন্টাল কলেজটি আদৌ ভালো নাকি খারাপ। সেটি যাচাই করার জন্য আপনাদেরকে দুটি বিষয়ের সম্পর্কে জানতে হবে। সেই ডেন্টাল কলেজগুলোতে প্রতিটি ডিপার্টমেন্টে পর্যাপ্ত শিক্ষক বা শিক্ষিকা আছে কি না, আর আপনাকে জানতে হবে ওই ডেন্টাল কলেজগুলোতে পর্যাপ্ত পেশেন্ট আছে কি না। যদি এই দুইটি থাকে তাহলে ওই ডেন্টাল কলেজগুলোকে বা ওই ডেন্টাল কলেজটিকে খুবই ভালো মানের ডেন্টাল কলেজ বলা যেতে পারে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দুইটি বিষয় সম্পর্কে আমরা কেন জানব। আপনি একজন ভালো ডাক্তার হওয়ার জন্য আপনাকে প্রথমেই প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে এবং সে অর্জনকৃত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আপনাকে পর্যাপ্ত বা ভালো মানের জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই ভালো শিক্ষকের শরণাপন্ন হতে হবে। যদি ওই ডেন্টাল কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে আপনি ভালো মানের শিক্ষা পাবেন না, আর যদি আপনি ভালো মানের শিক্ষা না পান সেক্ষেত্রে আপনি বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারবেন না। ধরেন ওই ডেন্টাল কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক আছে কিন্তু ওই ডেন্টাল কলেজগুলোতে পর্যাপ্ত পেশেন্ট নেই, সেই ক্ষেত্রে আপনি যে পর্যাপ্ত জ্ঞান অর্জন করেছেন সেটা আপনি প্রয়োগ করার জন্য পেশেন্ট পাবেন না। যদি আপনি পর্যাপ্ত পেশেন্ট না পান সেক্ষেত্রে আপনার জ্ঞানের ত্রুটি রয়ে যাবে। তাই একটি ডেন্টাল কলেজের যদি পর্যাপ্ত শিক্ষক বা শিক্ষিকা থাকে আর পেশেন্ট থাকে তাহলে সেই ডেন্টাল কলেজটিকে ভালো মানের কলেজ বলা যেতে পারে। এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে আমি চেষ্টা করেছি বাংলাদেশের 10টি প্রাইভেট ডেন্টাল কলেজকে তালিকাভুক্ত করার। তাহলে চলুন জেনে নিই বাংলাদেশের 10টি খুবই ভালো মানের প্রাইভেট ডেন্টাল কলেজ সম্পর্কে। তালিকার প্রথমে আমি রেখেছি সাপুরু ডেন্টাল কলেজ, তালিকার 2 নম্বরে আমি রেখেছি পায়োনিয়ার ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, তালিকার 3 নম্বরে আমি রেখেছি শহীদ সোহরাওয়ার্দী ডেন্টাল কলেজ, তালিকার 4 নম্বরে আছে সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, তালিকার 5 নম্বরে আছে ইউনিভার্সিটি অফ ডেন্টাল কলেজ, তালিকার 6 নম্বরে আছে আপডেট ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, তালিকার 7 নম্বরে রেখেছি মেন্ডি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, তালিকার 8 নম্বরে আছে রংপুর ডেন্টাল কলেজ, তালিকার 9 নম্বরে আছে সাফেনা উমেন্স ডেন্টাল কলেজ, তালিকার 10 নম্বরে রেখেছি মার্স ডেন্টাল কলেজ। এখানে প্রায় 9টি ডেন্টাল কলেজ ঢাকাতেই অবস্থিত, আর বাকি 1টি কলেজ রংপুর ডেন্টাল কলেজ, এটি ঢাকার বাইরে অবস্থিত। আর আপনারা যদি প্রাইভেট ডেন্টাল কলেজের খরচ সম্পর্কে জানতে চান আপনারা আমার আরেকটি ভিডিও দেখে আসতে পারেন, তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন কোন ডেন্টাল কলেজে পড়তে কত টাকা লাগতে পারে। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, সবাইকে ধন্যবাদ।